হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গলার কালো দাগ ময়লা দূর করার কৌশল। এই পদ্ধতি ব্যবহার করলে আপনার গলা ব্রাইট ও ফর্সা হয়ে দাগ দূর হয়ে যাবে, আপনাকে দেখতে অনেক সুন্দর ও ফর্সা লাগবে, গলা হবে সফট ও শাইনি ব্রাইট। চলুন ফ্রেন্ডস, ভিডিওটি আমরা দেখে নেই। তবে এই ভিডিওটি দেখার আগে বিউটি টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সব ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। প্রথমে আমি 1 চামচ চাউলের গুঁড়া অ্যাড করব, তার ভিতর আমি লেবুর রস দিব 1 চা চামচ। লেবু ত্বকের দাগ দূর করতে সাহায্য করে, গলার ঘাড়ের দাগ দূর করতে সাহায্য করে। লেবুতে আছে প্রচুর পরিমাণে ব্লিচিং, যা দাগ দূর করতে সবচেয়ে ভালো কাজ করবে। সবচেয়ে বড় হচ্ছে এখানে শুধু লেবুর রস দিয়েই এই ভিডিওটি আমরা তৈরি করব এবং এই প্যাকটি তৈরি করব। এই প্যাকটিতে চালের গুঁড়া স্ক্রাব হিসেবে কাজ করবে। এই দুটি উপকরণ দিয়েই এই প্যাকটি তৈরি করতে হবে। আর এই চালের গুঁড়ো ত্বক সুন্দর ও আকর্ষণীয় করতে সাহায্য করবে। এটিকে এখন খুব ভালোভাবে মিক্সড করে নিন। খুব ভালোভাবে মিক্সড করতে হবে। আমার এটি মিক্স হয়ে গেছে। এটি এরকমই থাকবে, এটি নরম হবে না, এরকম শক্ত থাকবে। এখন এটি আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনারা আপনাদের ত্বকে ঘাড়ে যেখানে দাগ আছে সেখানে অ্যাপ্লাই করবেন। ফ্রেন্ডস, অ্যাপ্লাই করার পর খুব ভালো করে ম্যাসাজ করতে হবে। এটি অ্যাপ্লাই করার পর আপনারা আপনার ত্বকে খুব ভালোভাবে ম্যাসাজ করুন। ফ্রেন্ডস, এটা শুধু গলায় না, আপনার বডির যে কোনো জায়গায় এটি অ্যাপ্লাই করতে পারবেন। এটিতে কতটা ভালো কাজ করবে এটি আপনি অ্যাপ্লাই না করলে বুঝতে পারবেন না, এবং এটি ব্যবহারের ফলে আপনার শরীরের দাগ দূর হয়ে যাবে। দেখুন ফ্রেন্ডস, এটি কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এটি লাগিয়ে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে, খুব ভালোভাবে ম্যাসাজ করতে হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যুক্ত হন আমার ফেসবুক পেজে, আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আমার চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।